আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা পরিবারের সবাই মিলে ভালো আছি। তো আজ আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজ সকাল সকালেই ব্লগটি শুরু করেছি। সকাল বলতে সকালে নাস্তা খেয়ে তারপর আমি দুপুরে রান্নার জন্য এখানে আমি যা যা রান্না করব মাছ মাংস ভিজিয়ে নিচ্ছি, কারণ একটু সকাল সকালে যদি আমরা এই ফ্রিজের জিনিসগুলো বের করে ভিজে রাখি তাহলে ভালো হয়। যদি কেটে কুটি রেডি করে রাখা যায় রান্না করতে কিন্তু খুবই সহজ হয় আর অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। আর আমাদের তো আসলে অনেক রকমের কাজ থাকে, তো সকালে আমরা এগুলো বের করে রেখে অন্য কাজ করে নিতে পারি। তো যা হোক, এগুলো আমি এবার একটা গামলার মধ্যে তুলে নেব, তুলে পানি দিয়ে ভিজিয়ে রাখব। এখানে যে গরুর মাংস বের করেছি কাবাবের জন্য, গরুর মাংস রেখেছিলাম, তো ভাবলাম আজ বের করি, একটু কাবাব বানিয়ে ফেলি। আর মুরগি বের করেছি, মুরগির মাংস রান্না করব। আর কালিবেউস মাছ দেখতে পাচ্ছেন, তো সেটাই বের করেছি, তো এগুলোই আমি রান্না করব। তো এটাকে এবার ভিজিয়ে রাখব। আর এখানে দেখতে পাচ্ছেন বস্তা, তো বাজার সদাই নিয়ে এসেছে, শুকনো বাজার। তো কি কি এনেছে আমি জানি না, তবে বস্তাটা দেখে তো বিশাল রকমের বড় একটা বস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে বস্তা ভর্তি কি নিয়ে এসেছে, আসলে আমি নিজেও জানি না। তবে যা হোক, খুলি, তোমাদের সাথে শেয়ার করি আর কি কি আছে আমি একটা একটা করে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখতে থাকো ভিডিওটি। বাহ, ঘুড়িটা তো সুন্দর, মগক আছে, কাজের জিনিস। জিরা, এই চিনি, মুগের ডাল, মুড়ি, শ্যাম্পু, ঘুরিটা তো ওখানে, এবার আমার পুলিশ মেয়ে এসেছে আমাকে হেল্প করার জন্য। তো বাকিগুলো আর আমাকে বের করতে দিচ্ছে না, সে নিজেই বের করবে এক এক করে। তে দেখতেই পাচ্ছেন ছোট ছোট হাত দিয়ে সে নিজে একা একা বের করছে আর আমাকে বলছে বলো। তো ঠিক আছে, সব কিছু বের করার পর আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি এনেছে। এই হচ্ছে বাজার, মকটা রিঙের সাথে দিন, আর এটা হচ্ছে নুডলসের সাথে। বাজার থেকে যে বাজার সদাইগুলো নিয়ে এসেছিল আমি সেগুলো গুছিয়ে রেখেছি। গুছিয়ে রাখার পর 11টা বেজে গেছে, আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। 11টার সময় আসলে অনলাইনে ওদের পরীক্ষা হয়, ক্লাস হয়, তো লিংক দিয়েছে, ওখান থেকে লিংকে ঢুকে মেয়ে পরীক্ষা দিচ্ছে। ওর যে সাবজেক্ট পরীক্ষাগুলো ছিল
বাংলা ইংলিশ অঙ্ক সেগুলো শেষ হয়েছে, আজ ড্রয়িং পরীক্ষা হচ্ছে, সাথে কনভার্সন ধরবে। তো আজকের পরীক্ষাটাই ওদের শেষ পরীক্ষা। আর ড্রয়িংয়ে এখানে ওদের ঘড়ি আঁকানোই ছিল, শুধু কালার করতে হবে। আর হাউস দিয়েছে আঁকাতে, হাউস ওরা নিজেরাই আঁকাবে আর হচ্ছে কালার করবে। তো ছোট মানুষ আসলে অত ভালো বেশি আঁকাতে পারেনি, একটু বাঁকা বাঁকা হয়েছে হাউসটা, তারপরেও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কারণ ছোট মানুষ আনজাতে অনেক ভালো আঁকিয়েছে আমি মনে করি। আর এই বইয়ের যে কালারটা আছে, এই কালারটা ম্যাচিং করে ঘড়ির কালারটা দিতে বলেছে মিস। তো এই তো কালার করা হয়েছে। তো কালার করা আর হচ্ছে হাউস আঁকানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন সবাই, আর সবাই মার্শাল্লাহ বলবেন। পরীক্ষা শেষ করে আমি যে রান্নাঘরে চলে এসেছি, আলু দিয়ে কালিবেউস মাছ রান্না করেছি টমেটো দিয়ে, আর এখানে কাঁকরোল দিয়ে কাঁকরোল দিয়ে ভাজি করে নিচ্ছি, আর এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তো একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর জিরা এনেছে বাজার থেকে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো সেটাকে আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে একটা স্টিনারে পানি ঝরাতে দিয়েছি, পানি ঝরে গেলেই আমি একটা প্লেটে ছড়িয়ে শুকিয়ে নেব, আসলে রোদ তো নেই, চুলার নিচে দিলেই শুকিয়ে যাবে। আর কাবাবের যে মাংস বের করেছিলাম, গরুর মাংস, সেটা ছুটে যাওয়ার পর এই যে ছোট ছোট করে এভাবে করে কেটে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই গরু মাংসটা কোরবানি ঈদের মাংস, ওখান থেকেই সলিড যে মাংসগুলো সেগুলো কাবাবের জন্য রাখা হয়েছিল। তো বেশ অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম বের করি, বের করে কাবাব বানিয়ে নেই, বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যাবে। তো এই তো ধুয়ে আমি ডাল দিয়েছি, আর যা যা মশলা লাগবে সব ধরনের মশলাই দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে নিচ্ছি, ঢাকনা লাগিয়ে 3-4টা শিস দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আর বিকালবেলা আমি এই যে কাবাবের মাংসটা যে সিদ্ধ করে রেখেছিলাম ওটা বেটে, বাদ বাকি যে মশলা লাগবে সেটা অ্যাড করে আমি এই যে কাবাব বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ভেজে নেব, এই যে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি সবাইকে দিয়ে দেব। আর এটাই হবে আজ আমাদের বিকালের নাস্তা। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, তো সবাই খাবে, আমিও খাবো। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, আর তোমরা আবার ভেবো না যে এতগুলো আপু কেমনে খাবে, আমি কিন্তু আসলে এতগুলো খাবো না, আর খাওয়াও সম্ভব না। তো এখান থেকে আমি 2 পিস নেব, সবাই মিলেই আমরা খাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, খাই বসে, আর তোমাদেরকে তো আসলে দিতে পারবো না। তো যা হোক, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা, আর যদি বেশি ভালো লাগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।